সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি মা বানাচ্ছে চড়া আমাদের বরিশালের অঞ্চলে আমরা তো এটাকে চড়া বলি আপনারা কে কি বলেন জানি না চালের গুঁড়া দিয়ে বানাতে হয় চালের গুঁড়াটা এভাবে একটু নরম করে তারপরে বানিয়ে নেওয়া যায় খুব সহজ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো মা সন্ধ্যাবেলায় বলেছিল যে কালকে সকালে কি খাবা তো আমি বললাম যে মা চড়া খাবো অনেকদিন চড়া খাওয়া হয়নি আমার কাছে ভীষণ ভালো লাগে নতুন চালের চড়া সাথে চা সবজি ভাজি এগুলো চড়ার সাথে খুবই ভালো লাগে আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত আরও একবার নতুন আরেকটি ভিডিওতে আমার বাবার বাড়ি থেকে ভিডিওটি শেয়ার করছি সকালবেলা সবাই নাস্তা খেতে খেতে টিভি স্ক্রিনে আমার ভিডিও দেখে নিচ্ছে তো কেমন আছেন সবাই আশা রাখছি যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সবার প্রতি এই দোয়া রইল সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ সবার মনের আশা পূরণ করুক আর আলহামদুলিল্লাহ আমিও সবাইকে নিয়ে বেশ ভালো আছি সবার দোয়া ও ভালোবাসা নিয়ে তো সকালবেলা তো বাজার চলে এসেছে আমাদের ভাবি এবার ঢাকা চলে যাবে তো সেজন্য সকাল সকাল বাজার করা হয়েছে ভাবি খাওয়া দাওয়া করে তার বাবার বাড়ি যাবে ওখান থেকে ঢাকা চলে যাবে পরের দিনে তাই তো বাজারগুলো একটু দেখিয়ে দিলাম এখানে চিংড়ি মাছ রোস্টের মুরগি রুই মাছ সবজি আজকে আমরা দুই বোন মিলে ভাবলাম যে একটু ছাদে বসিয়ে রান্না করব। তো এখানে ইট দিয়ে চুলো বানিয়ে নেওয়া হয়েছে এই চুলোটা বানিয়েছে আমার ছেলে মাহির দুই দিন আগে আমরা পিকনিক খেয়েছিলাম এখানে বসে যদিও সেটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে কারণ হচ্ছে ভিডিওটি ডিলেট হয়ে গিয়েছিল তো যেই কথা সেই কাজ আমরা ছাদে রান্না বসিয়ে দিয়েছি এখানে মাংস আর এদিকে এই যে আলগা চুলা আমাদের এখানে এগুলোকে আলগা চুলা বলে তা আলগা চুলায় রোস্টে মুরগি ভাজা হচ্ছে আর ইটের চুলায় গরুর মাংস রান্না হচ্ছে ছাদে বসে রান্না করতে কেমন যেন একটা পিকনিক পিকনিক ভাব লাগছে খুব ভালো লাগছে আমরা পিকনিক করেছিলাম খুবই মজা করেছি সবাই মিলে আসলে সময় চলে যায় কিন্তু রয়ে যায় কিছু স্মৃতি মানুষের জীবনে সেই স্মৃতিগুলোকে কখনোই ভোলা যায় না আসলে যা মানুষকে কাঁদতে কিংবা হাসতে বাধ্য করে তো এখানে আবার প্রেশার কুকারে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর সময় কাটাচ্ছি কিন্তু মনটাও ভীষণ খারাপ বাবাকে হারিয়েছি গত বছর এই এক বছর হয়ে যাবে বাবাকে খুব মিস করি বাবার বাড়ি বাবা না থাকলে যে কতটা শূন্য শূন্য লাগে যার নাই সে অবশ্য বুঝতে পারে তো আমাদের রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে রোস্ট রান্না করেছি পোলাও চিংড়ির মালাইকারি অবশ্য রান্নাগুলো শেয়ার করা হয়নি মাংস তারপরে লাউ আরেই তো আমার পাশের বাড়ি চাচির দুইটা খরগোশ আছে তো মাহির দেখতে চেয়েছে তো মাহিরের জন্য নিয়ে এসেছে এখানে তো মাহির তো দেখে মহা খুশি সে বাসায় নিয়ে যাবে বলে যে খরগোশ দুটো আমাকে বিক্রি করেন আমার কাছে আমি নিয়ে যাব। হ্যাঁ তো আমার চাচি বললো যে না এই দুটা যখন বড় হয়ে বাচ্চা দিবে তখন সেই বাচ্চা তোমাকে দেবো তো খরগোশ দুটা নিয়ে মাহির তো খুব আনন্দ বাসায় নিয়ে এসেছে মানে ওর নানুর বাসায় আর চাচিকে বলেছে যে কতক্ষণ রেখে যান আমার কাছে আমি একটু ওদেরকে দেখবো তো ওদেরকে উপরে নিয়ে এসে বাঁধাকপি তারপরে হচ্ছে গাজর এগুলো খেতে দিয়েছে তো যা বলছিলাম আসলে সত্যি কথাই সময় চলে যায় কিন্তু রয়ে যায় আমাদের সব স্মৃতি স্মৃতিগুলো মনের মণিকোঠায় থেকে যায় সারা জীবনের জন্য জীবন মানে তো কান্না হাসি তার সাথে থাকে স্মৃতি কান্নাগুলো একদিন থেমে যায় হাসিও ম্লান হয়ে যায় কিন্তু স্মৃতি সে তো রয়ে যায় মনের মনিকোঠায় চিরকাল এবার আমরা সবাই মিলে খাবার টেবিলে বসে গেলাম ভাবি ভাবির দুই মেয়ে আমার বাচ্চারা আমার ছোট বোন মা আমরা সবাই মিলে খাবার টেবিলে বসলাম খাবার খেতে তো আজকের খাবারের মেনুতে ছিল পোলাও রোস্ট গরুর মাংস চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে লাউ তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু বের হলাম আমাদের প্রতিবেশী চাচার বাড়ি আসলাম আমার বাবার তো কোনো ভাই নেই প্রতিবেশী চাচা চাচি আছে আর কি তাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে তো চাচি সেদিন এসে আমাকে বলে যে আসলে তো একটু যাও না তো সেজন্য ভাবলাম যে চলেই তো যাব তো তাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি আর চাচি এবার এই নতুন বাড়ি করেছে তো দেখলাম খুব সুন্দর মুরগি আছে চাচির আর ছাদে খুব সুন্দর লাউ গাছ লাগিয়েছে তো আমি ছাদে উঠে একটু লাউ গাছ দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করছি কী সুন্দর লাউ গাছ হয়েছে লাউ শাকগুলো একদম দেখেই মনে হচ্ছে এখনই নিয়ে রান্না করি এরকম যদিও চাচি আমাদের গত দুদিন আগে দিয়েছিল আমরা রান্না করে খেয়েছি আর ওই চাচা তো বোন ও বলছে যে তুমি আসলে আবার লাউ হলে তোমাকে খেতে দেব তো এখন হলো ভাবির যাওয়ার পালা ভাবির বাবার বাড়ি তো কাছে তো বাবার বাড়ির থেকে পরের দিন চলে যাবে ঢাকায় তো ভাবে কি একটু এগিয়ে দিতে বের হলাম আমরা সবাই এই ছিল আজকের ভিডিও আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম